हेलो फ्रेंड्स, आमी दिया। आमार चैनल घरोया रान्ना बान्नाय आपनादेर सबाइके जानाई स्वागत। आज आमी आपनादेर संगे सकाल एबं बिकेलेर नास्तार एकटा मजादार रेसिपी शेयर करब, चिड़े एबं डिम दिए भीषणी हेल्दी एबं टेस्टी चिड़ेर पोलाओ। भीषणी इजी एटा बानानो, आपनारा पुरो भिडियोटा देखुन। भिडियो भालो लागले अवश्य करे एकटा लाइक करबेन, शेयर करबेन आर प्लिज आमार चैनलटिके सबस्क्राइब करे नेबेन। एखाने आमी 100 ग्राम परिमाण चिड़े निये निएछी। प्रथमे आमी चिड़ेटाके परिष्कार करे जले धुए तारपर जलटाके झरिए निच्छी। चिड़ेटाके परिष्कार करे धुए एकटा छाकनिर मध्ये आमी चिड़ेटाके जलटा झराते दिएछी। एबार आमी एटाके एकटा साइडे सरिये राखछी। गैस अन करे आमी कड़ाई बसिए दिएछी। एर मध्ये आमी दिए दिच्छी तेल। प्रथमे आमी 1 टेबिल चामच मतो तेल दिलाम। तेलटाके खूब भालोभाबे प्रथमे गरम करे निते हबे। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। দুটো ডিমকে আমি এখানে ভেঙে রেখেছি, দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এবারে আমি ডিমটাকে এইভাবে স্ক্র্যাম্বল বানিয়ে নেব, অর্থাৎ ডিমের ভুজিয়া বানিয়ে নেব। ডিমের ভুজিয়াটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিলাম। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরেকটু পরিমাণ তেল। তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে। একটু জিরেটাকে নাড়াচাড়া করে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। এবারে আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর এবারে আমি এতে দিয়ে দেব গাজর কুচি এক বাটি মতো, এবং দিয়ে দেব হাফ বাটি মতো ক্যাপসিকাম কুচি। আমি এখানে এই দুই ধরনের সবজি ব্যবহার করেছি। সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিয়ে আমি সবজিগুলোকে ভেজে নেব, তবে ভাজবো আমি ঢাকা দিয়ে। দু মিনিট ঢাকা দিয়ে সবজিগুলোকে ভেজে নিয়েছি। এবার ঢাকাটাকে আমি খুলে নিলাম। এবারে আমি এতে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা বুঝে তাই দেবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ মতো একটু লঙ্কার গুঁড়ো। লবণটা আগেই দিয়েছি তাই এখন আর দিলাম না। খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা স্ক্র্যাম্বল একটা বা ডিমের ভুজিয়াটা। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। আর এদিকে চিড়েটাও দেখুন কত ছুটছুড়ে হয়ে গিয়েছে। সকাল সন্ধে কি খাবো যখন আমরা ঠিক করে পাই না, তখন কিন্তু ময়দার তৈরি আনহেলদি খাবারের পরিবর্তে এই সুস্বাদু খাবারটা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলে খেতে পারি। কি তাই তো? খুব ভালোভাবে এবার সব কিছুকে একসাথে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে দেখুন সব কিছু আমি মিশিয়ে নিয়েছি। এবারে আমি এতে শেষ উপকরণ দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো। যেহেতু এটা একটু পোলাও মতো হয়েছে তাই গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু এটার টেস্টটা আরও ভালো হবে। আর আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা কুচি থাকে সেক্ষেত্রে ধনেপাতা কুচিও দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে এবার আমি অফ করে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আজকের এই চটজলদি নাস্তার রেসিপি। গরম গরম এই চিড়ের পোলাও আমি পরিবেশন করে দিচ্ছি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই করে এই রেসিপিটি একবার ট্রাই করবেন। বাড়ির বড় থেকে বাচ্চা যে কারোরই কিন্তু এই রেসিপিটা অনেক পছন্দ হবে।
কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।